আমি শিক্ষক পরিবারের সন্তান। আমি আমার বাবা মা দুজনেই টিচার ছিলেন, আমার স্ত্রী টিচার, আমার বোন টিচার, আমার ভাইয়ের বউ টিচার, আমার শ্বশুর টিচার ছিলেন। সো আমি টিচার পরিবারের সন্তান, সেই হিসেবে টিচারদেরকে মানুষ করার কারিগর হিসেবে আমি বিবেচনায় রাখি। আমি আমার স্বল্প বক্তব্যে বঙ্গবন্ধু এবং নারায়ণগঞ্জ কলেজকে আমি গুরুত্ব দিতে চাই। আমরা একাত্তরের কথা জানি, শুধু এটুকু বলবো যে বঙ্গবন্ধু ফিরেছিলেন লন্ডন হয়ে, ইন্ডিয়া হয়ে, কলকাতা হয়ে বাংলাদেশে। তাকে কিন্তু প্রপোজাল দেওয়া হয়েছিল যে তুমি ইরান দিয়ে, তুরস্কে দিয়ে ফিরে আসো। ভুট্টো সাহেব তাকে অফার করেছিলেন, তিনি করেননি। ও বঙ্গবন্ধুর 40 থেকে 45 পাউন্ড ওজন কমেছিল 25 মার্চ প্যারিস থেকে শুরু করে 8 জানুয়ারি তিনি যখন মুক্তি পান। একটি মানুষ সারা জীবনের 12 থেকে 14 বছর প্রায়, একটা মানুষের জীবনের প্রায় 1/4 অথবা 1/3 তিনি জেলখানায় ছিলেন। সে বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা দেশটি পেয়েছি, দেশটি পেয়েছি বলেই নারায়ণগঞ্জ কলেজ পেয়েছি। আমি গর্বিত এই জন্য যে নারায়ণগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জায়গায় সরকার আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। আমি অত্যন্ত গর্বিত এই জন্য যে নারায়ণগঞ্জ কলেজের মতো একটি জায়গা দিয়ে আমি শিক্ষা কার্যক্রমের মধ্যে প্রবেশ করলাম। আমি প্রত্যাশা রাখি এখানকার যারা টিচার আছেন তারা বঙ্গবন্ধুর ন্যায় স্যাক্রিফাইসিং মন মানসিকতা নিয়ে এখানকার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবেন। বঙ্গবন্ধুকে তারা যেন জানে, মুক্তিযুদ্ধকে যেন তারা যেন জানতে পারে, তাহলে প্রকৃত প্রস্তাবে নারায়ণগঞ্জকে এগিয়ে নেওয়া যাবে, আরও এগিয়ে নেওয়া যাবে এবং আগামী দিনে আমাদের জাতির পিতার যে স্বপ্ন ছিল সোনার বাংলা বিনির্মাণ, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন ভিশন 2041 এর মাধ্যমে এবং মাঝখানে আমাদের এসডিজি 2030 আছে, সেগুলো সম্ভব হবে। নারায়ণগঞ্জ কলেজকে এগিয়ে নেবার জন্য আমাদের সংসদ সদস্য জনাব সেলিম উসমান সাহেব অনেক কাজ করেছেন আমি শুনেছি, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। গভর্নিং বডিতে যারা আছেন এবং যারা এই কলেজের ইন ফার্স্ট এবং ফিউচারে কন্ট্রিবিউট করবেন এবং করেছেন তাদেরকে আমি স্মরণ করি। আমি প্রত্যাশা রাখি এখানকার পরিচালনা পর্ষদ এবং টিচারদেরকে নিয়ে আগামী দিনে একটি গ্রহণযোগ্য, সুন্দর, এফেক্টিভ কলেজ এবং এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারব। আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সহযোগিতা করবেন এবং আমি ফুল কোঅপারেশন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সরকার আমাকে এখানে পাঠিয়েছে আপনাদের সেবা করার জন্য, নারায়ণগঞ্জবাসীর কাজে আসার জন্য, সেই প্রত্যাশা আমার রইল। আমরা একে অপরের সাথে কাজ করে এই কলেজকে এগিয়ে নিব, নারায়ণগঞ্জকে এগিয়ে নিব, সেই প্রত্যাশা রেখে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হোক মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এবং আমরা 2030 এসডিজি বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ 2041 এর জন্য এনশিওর করতে পারি। তার জন্য আমাদের টিচাররা কন্ট্রিবিউশন রাখবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আমাকে শোনার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ।